হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মোচার একটি সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তো আমি প্রথমে মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। মোচার ভেতরে যে সমস্ত ফুলগুলো আছে সেইগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে রেখে দিচ্ছি। মোচা ছাড়ানো খুবই সহজ। প্রথমে আমি মোচার ওপরের যে খোলাগুলোকে বার করে আমি ভেতরের ফুলগুলোকে সব আগে বার করে নিচ্ছি। সমস্ত ফুলগুলোকে আমি আগে বার করে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি ছাড়াতে হবে মোচাটাকে। তো এবার আমি ফুলের ভেতরে একটা কাটি থাকে, সেই কাটিটাকে আমি আলাদা করে বেছে রেখে দিচ্ছি, কারণ এই কাটিটা সেদ্ধ হয় না, তাই কাটিটাকে আমাদের ফেলে দিতে হবে। আমি একটা একটা করেই এভাবে কাটি বেছে রাখি ফুল থেকে। অনেকে আবার একসাথে জড়ো করে বটির আগায় ধরে কাটিগুলো বার করে, আমি এভাবেই করি। একটু সময় লাগে কিন্তু এভাবেই আমি করি। সমস্ত ফুলগুলো ছাড়িয়ে নেবার পর আমি কিছু ফুলকে একসাথে জড়ো করে এইভাবে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আমি এইভাবেই ছোট ছোট করে কুচিয়ে নিই। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিলে মোচাকে বেশি চটকাতে লাগে না সেদ্ধ করার পরে। আমি এখানে দুটো মোচা দিয়ে, দুটো কাঁঠালি কলার মোচা দিয়ে আমি এই রেসিপিটা করব। ফুলগুলো কোচানোর পর আমি একটা বড় গামলিতে সামান্য লবণ দিয়ে একটু জল নিয়েছি। এই জলের মধ্যে এই কোচানো মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোচাগুলো সব কোচানো হয়ে গেলে আমি এটা এই এই জলের মধ্যেই কুচানো মোচাটা আমি ডুবিয়ে রেখে দেব এবং ওভারনাইট রেখে দেব। যেদিন মোচা রান্না করব তার ঠিক আগের দিনই আমি মোচাটাকে এইভাবে কুচিয়ে লবণ জলে ভিজিয়ে রাখব। তাতে কি হবে, আমার মোচা থেকে যে একটা তেতো কষ বেরোয় সেটা বেরিয়ে যাবে। আমি এবার মোচার ভেতরের অংশটাও ঠিক এইভাবে কুচিয়ে নিচ্ছি। মোচার ভেতরের একদম ভেতরের অংশে যে ফুলগুলো, ওগুলো আর কাঠি বাজতে লাগে না, ওগুলো খুব নরম, ওগুলো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করলে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে মোচার ভেতরের অংশটাও আমি খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। এইভাবেই আমি দুটো মোচাকে কুচিয়ে নিয়ে ওই লবণ জলে ভিজিয়ে রাখবো সারা রাত। পরের দিন আমি ভালোভাবে মোচাটাকে ধুয়ে পরিষ্কার করে একটা কুকারে ঢেলে চার পাঁচটা সিটি দিয়ে নেব। কুকারে দেওয়ার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবং কড়াইতে একটা মশলা তৈরি করে নেব। গোটা ধনে আর গোটা জিরে আমি দিয়ে দিলাম। এটা আমি সামান্য একটু ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। এবার আমি কড়াই গরম করে তাতে চার পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে আমি কতগুলো বিউলির ডালের বড়ি দিয়ে দিচ্ছি। এই বড়িগুলো একটু ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলোকে ভেজে নিয়ে আমি একটা বাটিতে সরিয়ে রাখছি। এবার আমি মোচাগুলোকে যে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ মোচাটা একটা ঝাঁঝরি থালায় ঢেলে নিয়ে আমি আলগা হাতে একটু চটকে নিচ্ছি, বেশি চটকাতে লাগবে না। এবার বড়ি ভাজার ওই তেলেতেই আমি চটকানো সেদ্ধ মোচাটা দিয়ে দেবো। তার আগে আমি কিছু ফোড়ন দিচ্ছি। গোটা জিরে, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই ফোড়ন থেকে বেশ যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি ওই চটকানো সেদ্ধ মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে।
নাড়াচাড়া করে আমি একটা আদার টুকরো নিয়ে এর ওপর কুড়ে দিয়ে দেবো। আদাটা আমি বেটে দিলাম না, আদাটা আমি একটা কুড়ুনি দিয়ে কুড়ে দিচ্ছি। কুড়ে দিয়ে এবার আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করব। হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, চিনি 2 চামচ, আর লবণ স্বাদ মতন। চিনি আর নুনটা প্রয়োজন মতো দিতে হবে, যে যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। এবার আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম, গোটা ধনে আর গোটা জিরে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা মোটামুটি 2 চামচ মতন আছে, মানে বড় 2 চামচ মতন আছে। এবার আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে নিয়ে আমি 7-8 মিনিট বাদে ফিরে আসছি। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম মোচা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটাকে এবার একটু সামান্য বাড়িয়ে দিয়ে আমি মোচাটাকে সমানে নেড়ে যাব। মোচাটা নাড়তে নাড়তে যখন বেশ শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি বুঝবো যে মোচাটা আমার হয়ে এসছে। মোচা আমার প্রায় রেডি হয়ে এসছে। আমি ভেজে রাখা বড়িগুলো এবার হাত দিয়ে গুঁড়ো করে এর ওপর ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং একদম শেষে 1/2 চামচ মতন গুঁড়ো গরম মশলা এর ওপর ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে দেব। এই মোচার রান্নাটা আপনাদের যদি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। বড়ি দিয়ে মোচার ঘণ্ট গরম ভাতের সাথে, রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। মোচা শরীরের পক্ষেও খুব ভালো, এতে প্রচুর আয়রন আছে। আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে আমি ভেজে রাখা কিছু বড়ি দিয়ে সাজিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। ধন্যবাদ।